মুহূর্তের বিস্তারিত খবর। এই মুহূর্তে সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য সরাসরি নজর রাখব। বিজেপি কোনোদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো অশালীন মন্তব্য করেনি। বিজেপির রাজনীতি প্রতিহিংসামূলক রাজনীতি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের উপরে ব্যক্তিগত আক্রমণের রাজনৈতিক সংস্কৃতি বিজেপির নেই। ওটা ইডি বুঝবে? ইডির কোনো অফিসারকে যদি লালবাজার তলব করে থাকে সেটা ইডির বিচার্য বিষয়। ইডির অভিভাবক বিজেপি নয় বা ইডির ওপর নির্ভর করে বিজেপি পশ্চিমবঙ্গে রাজনীতি করছে না। ইডিকে যদি তলব করে থাকে সেটা ইডির বিচার্য বিষয়। তারা দেখা করবেন কি করবেন না সম্পূর্ণ তাদের, এ নিয়ে আমাদের কোথাও কোনো বক্তব্য নেই। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীরা, পশ্চিমবঙ্গের তৃণমূলের দলত্যাগী নেতারা যে প্রতিহিংসার রাজনীতির শিকার, কার বিরুদ্ধে কে কাকে লেলিয়ে দিয়েছেন এটা জনসমক্ষে আছে, পাবলিক ডোমেনে। এটা নিয়ে নতুন করে চর্চার কোনো প্রয়োজন নেই। গতকালকে 1 কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে সারা দেশের মানুষকে, সেখানে বাংলা একদম নিচের দিকে আছে। সরকারের দেয়া পরিসংখ্যান অনুযায়ী সারা দেশের জনসংখ্যার অনুপাতে বিভিন্ন রাজ্য যে জায়গায় দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গের নাম একদম শেষ পঙ্ক্তিতে এসে পৌঁছেছে। সুতরাং এই অভিযোগ শুনে মানুষ ক্লান্ত হয়ে গেছেন, এগুলোর আর কোনো গুরুত্ব নেই। তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট কিছু বলার থাকলে দিল্লির বিরুদ্ধে, আশা করব দিল্লিতে গিয়ে তারা আন্দোলন করবেন। পশ্চিমবঙ্গে যেরকম পথ অবরোধ করেন, দিল্লিতে পথ অবরোধ করবেন, সারা দেশ জুড়ে আন্দোলন করবেন, প্রয়োজনে বন্ধ ডাকবেন, প্রয়োজনে ভারত বন্ধ ডাকবেন, মোদি হাঁটাও ভারত বাঁচাও আবার স্লোগান তুলবেন। কিন্তু পরিণতি ওটাই হবে যেটা 2019 সালে হয়েছিল। রাজ্যপাল কথা না শুনলে ব্ল্যাকমেলিং করছে।